আপনাদের কি নেট আছে? ওয়াইফাই? সুজা এটা হচ্ছে আমরা পেন্টিং ডিপার্টমেন্টে যে আমরা নন্দলাল বসু ছিলেন ওনার বাড়ি এটা। হ্যাঁ, যেহেতু আমরা বাড়িটা কিন্তু এখন তো কেউ নেই, ওনার যে আমরা নাতি আছে সে বিদেশে থাকেন, উনি মাঝে মাঝে আসেন। আর নন্দলাল বসুর বাড়ির সামনে এটা হচ্ছে ছেলেদের হোস্টেল, এটা কলা ছেলেদের হোস্টেল। হ্যাঁ, আর্ট নিয়ে যারা পড়াশোনা করে তাদের হোস্টেল, তার জন্য নাম দিয়েছে এটা নন্দন হোস্টেল। চলো দেখা যাচ্ছে কালো রঙের বাড়িটা দেখুন, ওটা হচ্ছে শান্তিদেব ঘোষের বাড়ি, যিনি রবীন্দ্র সঙ্গীতের যে টিচার ছিলেন। হ্যাঁ, ওনার বাড়ি, তা উনি তো নেই, ওনার ভাই তো বাইরে থাকেন, মাঝে মাঝে আসেন। ওই যে কালচারটা বাস, ওটা হচ্ছে রামসিংহর যে বেদ যে আর্টিস্ট ছিলেন উনি এই কালচারটা। তা এটা হচ্ছে একটা মায়ের করেছেন, আমরা ধোবার মেয়ে কাপড় কাটছে, আর এটা হচ্ছে আদিবাসী মেয়ে ধান জড়াচ্ছে। হ্যাঁ দেখুন, সেই মডেলটা তৈরি করেছেন। হ্যাঁ, রামসিংহর বেদ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনখানা আর্টিস্টকে নিয়েছিলেন, এক হচ্ছে রামসিংহ বেদ, পেন্টিং ডিপার্টমেন্টটা হচ্ছে আমরা নন্দলাল বসু, আর জল ছবি হচ্ছে আপনার বিনোদ বিহারী। তিনটে আর্টিস্টকে নিয়ে আজকে সারা ভারত, সারা ওয়ার্ল্ডের নাম। এটা ঘর এখন তোমরা দেখছো তো, এখানে আমরা পরে একটু বৃষ্টিতে সামলে এখানে একটু বিক্রি করবো, ঘুরিয়ে এই সুন্দর সুন্দর জানাবো। চল, ওই যে কালচারটা বাস, ওটা হচ্ছে রামসিংহর যে বেদ যে আর্টিস্ট ছিলেন উনি এই কালচারটা। তা এটা হচ্ছে একটা মায়ের করেছেন, আমরা ধোবার মেয়ে কাপড় কাটছে, আর এটা হচ্ছে আদিবাসী মেয়ে ধান জড়াচ্ছে। হ্যাঁ দেখুন, সেই মডেলটা তৈরি করেছেন। হ্যাঁ, রামসিংহর বেদ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনখানা আর্টিস্টকে নিয়েছিলেন, এক হচ্ছে রামসিংহ বেদ, পেন্টিং ডিপার্টমেন্টটা হচ্ছে আমরা নন্দলাল বসু, আর জল ছবি হচ্ছে আপনার বিনোদ বিহারী। তিনটে আর্টিস্টকে নিয়ে আজকে সারা ভারত, সারা ওয়ার্ল্ডের নাম। যে বাড়িটা দেখছেন সামনে, এই বাড়িটার নাম হচ্ছে মালন্তে, আর উনি এখানে থাকতেন রবীন্দ্রনাথের ছোটো মেয়ে মেরা দেবী। হ্যাঁ, মেয়ে মেরা দেবী। তা ওনার তো কোনো বাচ্চাটাকে কেউ ছিলেন না, তা উনি সবাই লাস্টে মারা গেছেন এই বাড়ির থেকে। আর এই বাড়িটা করেছিলেন অমর্ত্য সেনের কিসের মশাই, অমর্ত্য সেনের। হ্যাঁ, বাড়িটার নাম হচ্ছে মালঞ্চ, এখান থেকে অনেক রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন মালঞ্চ সম্বন্ধে। ওনার যে বড়ো ছেলে ছিলেন রতীন্দ্রনাথ ঠাকুর, উনি যখন বিদেশ থেকে এগ্রিকালচার পড়াশোনা করে পাস করে আসলেন, তখন সেখানে এখান থেকে আমরা 4 কিলোমিটার দূরে ওনার জায়গাটা, সেটার নাম হচ্ছে শ্রীনিকেতন, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আর শ্রীনিকেতনটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান আর এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সেখানে উনি এগ্রিকালচার ডিপার্টমেন্টটা করেছিলেন। হ্যাঁ, আচ্ছা, এই ডান দিকে যে বাড়িটা দেখছেন ইট দেওয়াটা, এটা আপনারা নিশ্চয়ই বুঝবেন, এটা হচ্ছে ইগলু বাড়িটার নাম। হ্যাঁ, এটা আচ্ছা দাদা, ওই যে সামনে দেখুন মাথায় হাত দিয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন একটা স্ট্যাচু, এটা যখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই জায়গাটা যখন তৈরি করেন তখন সারা ওয়ার্ল্ডকে আবেদন জানিয়েছিলেন। হ্যাঁ, তার জন্য নাম হচ্ছে বিশ্বভারতী জায়গাটা। আর এটা হচ্ছে আমরা তখন লন্ডন থেকে জল জাহাজে করে কিরিপুর নামে, ওখান থেকে সাইকেল নিয়ে বাই সাইকেল করে বীরভূম ডিস্ট্রিক্টে আসতে শান্তিময় দেখার জন্য। তখন ছিল বীরভূম ডিস্ট্রিক্ট খুব গরমকাল, তখন একটা উঁচু জায়গায় গাছের তলায় দাঁড়িয়ে দেখছে শান্তিনিকেতন কওয়া দূর, একটা আর্টিস্ট এই মডেলটা তৈরি করে রেখে দিয়েছে এখানে। আর বাঁ দিকে দেখুন বাড়িটা, এটা হচ্ছে নাট্যশালা, যে বড়ো বড়ো যে প্রোগ্রামগুলি হয় আপনার এখানে প্রোগ্রামগুলি হয়, আর এখানে আমরা 4,000 লোক বসে আমরা প্রোগ্রামটা দেখতে পাবো। এইভাবেই মানে আমরা হলটা তৈরি করা হয়েছে। নতুন বিল্ডিং? না না, নতুন না, পুরনো।
এটা হচ্ছে আপনার জওয়াহরলাল নেহরু আমল থেকে, আর এই বাড়িটা হচ্ছে আপনার যখন করতে যান রবীন্দ্রনাথ ঠাকুর সামনে যান তখন নন্দন আর্ট গ্যালারি, হ্যাঁ যাকে যে নন্দন বসুর বাসা দেখাইলেন। হ্যাঁ 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 রবীন্দ্রনাথের বাবার ছাতিমতলা, বাবার এখান থেকে মানে শান্তিটা পেয়েছিল, সারা ওয়ার্ল্ড ঘুরে মনে কোনো শান্তি পান না। তখন এখান থেকে কলকাতাতে জানতে পারলেন তারাপীঠ বলে একটা জায়গা আছে, সেখানে একটা সাধক ছিলেন, সাধকের নাম হচ্ছে বামা কেপা। তখন ওনার সঙ্গে মিট করেন বিপ্লবাবু, তখন আমরা বুঝতে পেরেছি তা আপনি এক কাজ করুন, এখান থেকে অত কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে রায়পুর গ্রাম, সেখানে জমিদার থাকতেন। তখন তো মানে গাড়ি ঘোড়া তো কিছু নেই, তখন উনি জঙ্গলের ভেতর থেকে পালকি করে আসছিলেন, আস্তে আস্তে এখানে খুব ক্লান্ত হয়ে যায়। তখন পালকি লাগা বলে তুমি ভাই একটু দাঁড়াও, আমি একটু বিশ্রাম করে আসছি। ওই যে রাউন্ড করা যে জায়গা দেখছেন গোলাপিরামে, তার মাঝখানে কোনো একটা গাছ আছে, সেটা আমি বলে দিচ্ছি আপনাকে, তা ওখানে আপনার বড় মোটা একটা ছাতিম গাছ ছিল, সেই ছাতিম গাছে উনি বিশ্রাম করতে গেছিলেন বসেছিলেন। তখন সারা ওয়ার্ল্ড ঘুরে যে শান্তিটা পাননি, সেই ছাতিম গাছের নিচে আপনার মনের আরাম আত্মার শান্তি এখান থেকে উনি পেয়েছিলেন। তো গাছ আছে এখন? গাছটা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নতুন করে লাগানো হয়েছে। এখান থেকে আমরা যে রায়পুর যে গ্রামটা 12 কিলোমিটার দূর বললেন তো, তখন ওই জঙ্গল, তখন আবার পালকি চেপে সেই গ্রামে যান, যে ওই জমিদার সঙ্গে দেখা করেন। দেখা করার পর উনি বললেন যে আমি একটা ছোট্ট একটা আশ্রম করবো, একটা জায়গা দিতে হবে। তখন ওনার যে গ্রামটা একটা নদী আছে দেখবেন, অজয় নদী বলে একটা নদী আছে, সেই নদীর নিচে হ্যাঁ ওনার বাড়ি। তখন বলে নেন না কত জায়গা নেবেন, বলে না এখানে আমি আসার পথে একটা জায়গা দেখলাম ওই জায়গাটা। তখন ওনার দেখান এখানে দিলেন, প্রথম স্টার্টিং দেন আমরা 20 বিঘা, 20 বিঘা মানে এখান থেকে যেটা মেলালিনী আনন্দ পাঠশালা আছে এটা 20 বিঘা জায়গা দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেন ওই জমিদার, যেটা কলকাতা শহরে যে লর্ড সেনা রোড আছে সেই জমিদার ছিলেন এখানকার। তখন আপনি উনি কী বললেন, বলে দেখুন আমি তো পুরোটা তো আমি নেবো না দানের, আমি কিছু মূল্য দিতে চাই। আর তখনকার দিনে আপনার মোহর চলতো, তখন একটা মোহর দিয়ে এই 20 বিঘা জায়গাটা ওনাকে দেওয়া হয়। তখন এই ছাতিম কাছে চলায়, তখন রবীন্দ্রনাথের বয়স হচ্ছে 13 থেকে 14 বছর বয়স। তখন ওনার বাবা ওনাকে বললো যে যা করার তুমি এক একটা করে যাও। তখন থেকে এই আরম্ভ করলো গাছের তলায় ক্লাস, এক একটা ডিপার্টমেন্ট করতে শুরু করলো। আর প্রথম যখন প্রোগ্রাম হবে তখন আমরা ছাত্রী তলাতেই আমরা প্রোগ্রাম উদ্বোধন হবে, তারপরে অন্য কোনো জায়গায় হবে, বুঝলাম তো? ঠিক আছে সামনে, হ্যাঁ ছবি তুলুন এক বাড়িটা, এটা কার বাড়ি? এটার নাম এই যে সারা ওয়ার্ল্ডের নাম আছে না শান্তিনিকেতন, শান্তিনিকেতন নাম হচ্ছে এই বাড়িটার নাম। এই বাড়িতেই বসবাস করতেন দেবেন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথের বাবা, এটাই হচ্ছে প্রথম বাড়িটা। আর তার জন্য এটার নাম রেখেছিলেন শান্তিনিকেতন বাড়িটা নাম। এখন কে থাকে এখানে? এখন তো মিউজিয়াম হয়ে গেছে, দেবেন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। ওই যে যেটা দেখলেন না ওর পাশে, একটা টিকিটে দুটো মিউজিয়াম দেখতে পাবেন। ও এইটার এটা, হ্যাঁ এটাও আজকে বন্ধ। হ্যাঁ ওটা হচ্ছে রবীন্দ্রনাথের মিউজিয়াম, এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। এটা হচ্ছে সাত যে মন্দির দেখছেন, এটা তিনটে নাম, মানে তিনটে নাম হচ্ছে, একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে গির্জা, ওই যেমন গির্জার যেটা স্ট্যাচুটা করা আছে কিন্তু ইয়েটা ভেঙে গেছে, তাহলে একটা হচ্ছে আপনার হচ্ছে মসজিদ, একটা গির্জা, আর একটা হচ্ছে ব্রহ্ম মন্দির, তিনটে নাম এই মন্দিরটা। এটা হচ্ছে আপনার প্রত্যেক বুধবার সকাল 6টা থেকে 7টা অবধি খোলা থাকে। এখানে হচ্ছে যত রকম ধর্মের মানুষ আছে সবাই এসে এখানে জব করতে পারে, হ্যাঁ প্রত্যেক বুধবার 1 ঘন্টার জন্য 6টা থেকে 7টা অবধি। আচ্ছা আর হচ্ছে এমনি যে দিনগুলি আছে ওনার জন্মদিন, তার মৃত্যুবার্ষিকী যে প্রোগ্রামগুলি আপনার এখানেই হয় আপনার এই মন্দিরে। আর কাজগুলি হচ্ছে আপনার বেলজিয়াম কাজ, ওপরের টালিটা দেখছেন ইটালিয়ান টালি, আর আমাদের যে ভারতবর্ষে যে জাতীয় যে গানটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই ভেতর থেকেই লিখেছিলেন, জনগণ মোদিতা যে গানটা এই মন্দির থেকে লিখেছে। আচ্ছা যেদিন আপনার উনি একটা দীক্ষা নেন ব্রাহ্মণ ধর্মের যে দীক্ষাটা নেন, সেদিন ছিল বুধবার, আর সেদিন ছিল বাংলা মাসের 7 তারিখ, মানে পৌষ মাস 7 তারিখ বাংলা। আদি পৌষ মেলাটা এখান থেকেই স্টার্টিং হয়, হ্যাঁ
মানে উনি যেদিনে মানে ব্রহ্ম ধর্মটা ইয়ে নিলেন সেদিনই মেলাটা স্টার্টিং করলেন পৌষ মেলা। প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছর এখন হয় না, কারণ তখনকার হচ্ছিল আমরা সাতখানা গ্রামকে নিয়ে এই আশ্রমটা তৈরি করেছেন দেবেন্দ্র ঠাকুর। এখন কিন্তু আমরা তো সেই সাতখানা গ্রামটা মুছে গেছে, এখন হচ্ছে বড় বড় শহরের মানুষদের নিয়ে হয়। আর স্টলগুলি আমরা সারা ভারতবর্ষের মধ্যে যত স্টল সেটা আসে, তখন জিলাপি, চায়ের দোকান, পাঁপড় ভাজা এসব বিক্রি হতো। এখন তো তা না, বড় বড় কোম্পানি আছে। সেই জন্য মাঠটা আপনাকে দেখাবো, যে মাঠে এখন মেলাটা হয় প্রত্যেক বছরে ওই বাংলার হচ্ছে 7 তারিখ, আর ইংরেজি হচ্ছে ডিসেম্বর 23 ডিসেম্বর এখানে মেলাটা। তালুকদর, যেহেতু আমরা তাল গাছটা আমরা বাড়ির মাঝখান থেকে উঠাইছে সেই জন্য নাম হচ্ছে তালুকদর। আর আরেকটা হচ্ছে কালো সংঘ, কালো সংঘ হচ্ছে বাইরে থেকে যারা গেস্ট আসতেন এখানে বসে বসে রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনাটা করতেন। এখনো কি এই ঘরগুলো কি লেপা হয়? হ্যাঁ হ্যাঁ, এগুলো পুরনো ঘর, কিন্তু প্রত্যেক বছরে আপনার নতুন করে আবার ঠিক করতে হয়, সেই জন্য আমরা নতুন নতুন থাকে সব সময়। কবিতা লিখতে পর পাশে রেখে ঘুরছিলেন, ঘুরতে ঘুরতে 3টে জয়েন্ট পাথর পাওয়া যায়, সেই 3টে পাথরটাকে দিয়ে এই জায়গাটার নাম দিলেন তিন পা। আর একটা কবিতাও লিখেছিলেন, কুমোর পড়া গরু গাড়ি বুঝাই করা কলসি গাড়ি, আপনার এখান থেকে সেই কবিতা লিখেছিলেন বুঝলেন তো। আর দেখবেন সহজ পাঠ যে বইটা দেখবেন পুরনো বই, বইটার নাম হচ্ছে সহজ পাঠ। ছবি তুলে নেন, এটা মাটির বাড়ির বাড়িটা ওই যে খাতিমপুরা দেখলেন, খাতিমপুরা থেকে এটা হচ্ছে মিলানিনী আনন্দ পাঠশালা, এই অবধি যে 20 বিঘা জায়গা। আচ্ছা, ও যতটুকু কিনছিল 20 বিঘা। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে আপনার যে ইন্দিরা গান্ধী যখন প্রথম হাতে খড়ি দেয়, ইন্দিরা গান্ধী এখান থেকেই মিলানিনী দেবীর কাছ থেকে হাতে খড়িটা দেয় বুঝলেন তো। এখানে পড়তে পড়তে কলেজে উঠে যায়, তারপরে আবার আপনার রবীন্দ্রনাথ ঠাকুর একটা থাপ্পড় মেরে আবার দিল্লি পাঠিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার আর যে ঘরের বাড়ি মাটির দেয়ালটা দেখছেন, এই বাড়িটার নাম হচ্ছে দেউলিয়া বাড়ি। আর দেউলিয়া বাড়িটার নামটা কেন দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আপনার যখন এই আশ্রম করতে করতে কেন উনি জমিদার ছিলেন বাংলাদেশে, উনি তো বাংলাদেশ থেকে তো কোনো সম্পত্তি নিয়ে আসেন নাই, তখন ওনার কাছে কিছু টাকা ছিল না, তখন স্বামী স্ত্রী ওই বাড়িতে বসে আলোচনা করছে, দেখো আমরা তো দেউলিয়া হয়ে গেলাম কী করা যাবে, সেদিন থেকে বাড়িটার নামই রাখলেন দেউলিয়া বাড়ি বুঝলেন তো। আর এটা হচ্ছে যে পড়ালেখা হয় এটা, এটা হচ্ছে আপনার এখানকার লোকাল ছেলেকে, এদের হোস্টেল নেই, এদের বাদ দিয়ে যেসব লেখাপড়া করে তাদের। হ্যাঁ, এটা পুরো খোলা থাকবে, আমার ছুটির দিনও খোলা থাকে, কিন্তু আমরা মিউজিয়ামগুলো বন্ধ থাকে। এটা আবার সিস্টেম আছে, অর্ধেক হয় আমরা 5টা ডিপার্টমেন্ট, মানে বুধবার বৃহস্পতিবার, আবার আপনার হচ্ছে রোববার হচ্ছে যে বড় বড় যে কলেজগুলি আছে সেইগুলি হচ্ছে আমার রোববার বন্ধ থাকে। হ্যাঁ, বুধবার খোলা থাকে, এই বৃহস্পতিও খোলা থাকে। এটা হচ্ছে মেয়েদের হোস্টেল, বড়ো মেয়েদের, এরও নাম হচ্ছে মিলালিনী আনন্দ ছাত্রী। মিলালিনী ওনার কার নাম ছিল যেন, এই যে বাড়িঘর ছবি তুলে নেবেন, আমরা
আমার নাম জেনু মন্ডল। এটা হচ্ছে যারা পড়াশোনা সবসময় করে, যারা অফ টাইম এসে এখানে বসে পড়াশোনা করে, তার জন্য এটা করেছে। আর এটার নাম হচ্ছে দৌড় প্রেম মাঠ। এখানে কি এই বাসায় কেউ থাকে? না, থাকে না। এটা হচ্ছে আপনার এই অফিস হয়ে গেছে পাঠভবনের, বুঝলেন তো? আর এটা যে দেখছেন মঞ্চটা, মঞ্চটা হচ্ছে যেদিন আমরা দোল খেলাটা হয় সেদিনে আপনার এই মঞ্চে খোলামেলা জায়গাতে প্রোগ্রামটা হয়। আর মানুষের এখানে আপনার তো নিয়ম হচ্ছে বসে থাকাটা প্রোগ্রাম। এটা হচ্ছে বকুল বৃত্তি। বকুল বৃত্তি হচ্ছে গাছের তলায় সব ক্লাস হয়। এই যে বেদিগুলো দেখছেন এখনও ক্লাস হয় সকাল 6টা থেকে 11টা অবধি। তার জন্য এনে একটা না বাজলে ঢুকতে দেয় না গেটকে। ওপরে যে উঁচুর মতো দেখছেন ওখানে টিচার বসবে, আর নিচে 6টা মেয়ে 6টা ছেলে আপনি থেকে বসবে, আর একটা টিচার পড়াবে। একটা স্কুলে কত টিচার থাকে না? হ্যাঁ, আসুন। যে সঙ্গীত ভবনে আপনার তো ঢাকার স্টুডেন্ট তো বেশি ছিল, আর তারা তো এখানকার যে প্রোগ্রামটা পুরো তো এখন ঢাকা থেকেই তুলে নিয়ে গেছে, আর ওরা তো বেশি নাম করছে। হ্যাঁ, কিন্তু কষ্ট করেছে। খোলা থাকলে আপনার ঢুকতে দেবে না, বুঝলেন তো? অ্যালাউড নেই বাইরে। এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে সেন্ট্রাল অফিস, এখানে ভাইস চ্যান্সেলর বসেন। আমার একটু কিসে নেন, মেলা মাঠে ছবি তুলেছেন। এখানে 22টা ল্যাঙ্গুয়েজ মানে পড়াশোনা হয়, 22টা ইউনিট। আপনার চীনা ল্যাঙ্গুয়েজ, তারপরে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা হিস্ট্রি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে চুন সুরপি।
চুনসুরপি নুড়ি পাতা দিয়ে তৈরি করা। এটার নাম হচ্ছে কলের বাঁশি। এটা হচ্ছে আগেকার দিনে যে রাইস মিলে আদিবাসী মেয়েরা কাজ করতো, তখনকার তো টাইমে তো ঘড়ি টুড়ি থাকতো না, সিটির মাধ্যমে ঘড়ি টাইমটা বুঝতো। এবার সিটি পড়ে গেছে, মাথায় খাবারের বাটি নিয়ে ছুটে যাচ্ছে কাজের জন্যে, তোমার পেছন থেকে ছেলে বাধা দিচ্ছে। সেই মডেলটাই তৈরি করেছেন রামতিঙ্কর ব্রিজ। এখানে আসুন, এটা সেম এলিমেন্ট দিয়ে ওই তো একই আর্টিস্ট না রামতিঙ্কর ব্রিজ, ওর মডেলটা হচ্ছে এই ধরনের, তিনটে আর্টিস্ট তিন ধরনের আর্টের কাজ হয়। তো ওই যে যখন বানাইছিল এরপরে কি আর এটা মানে মডিফাই করা হয়েছে বা মানে রিপেয়ার করা হয়েছে? আর কিছু হয়নি, এটা ছাদ তো ছিল না তখন টাইমে, পরে ছাদটা করেছে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আপনার যে আদিবাসী একটা ছোট ফ্যামিলি একটা, এরা যে গ্রাম ছাড়া রাঙামাটির পথ পেরিয়ে যে 5 কিলোমিটার দূরে, তারা কোনো কাজ পায়নি, একটা অনেক দূরে একটা গ্রামে কাজ পেয়েছে মানে পুকুর কাটার জন্যে। তখন সামনে ঝাঁকার মধ্যে বাচ্চা, মায়ের কোলে বাচ্চা, ঝুড়ির মধ্যে খাবার আছে, উপরে চাটাই আছে, পেছনে ঝাঁকার মধ্যে জিনিসপত্র আছে, সামনে কুকুর আছে, কুকুরও টাচ নিয়ে যাচ্ছে, গাছের তলায় চাটাই পেয়ে দেবে, দুই বাচ্চা খেলা করবে, কুকুর গাঁট দেবে, স্বামী মাটি কাটবে, স্ত্রী মাটি ফেলবে। সেই মডেলটাই তৈরি করছেন রামতিঙ্কর ব্রিজ। আর এটা যে চুনসুপি মানেটা কী হচ্ছে, চুনসুপি হচ্ছে যে ইঁট গুঁড়ো করে চুন দিয়ে চিটে গুড় দিয়ে খয়ের দিয়ে তৈরি করা, আর নুড়ি পাতো। হ্যালো, না বাড়িতে নেই তো, আমি শান্তিনগর আছি। আজকে না বুধ বৃহস্পতি পাবেন না, অন্য কোনো যে দিন আছেন প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, যে প্র্যাকটিস করছে দেখতে পাচ্ছেন, সামনে দেখতে পাচ্ছেন রাস্তার পথে। এটা হচ্ছে প্রতিমা, প্রতিমার নাম কার ছিলেন জানেন? প্রতিমা হচ্ছে রবীন্দ্রনাথের বড় ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম হচ্ছে প্রতিমা দেবী, আর সেই নামই এই অস্ত্রটা করেছেন।
এর ভেতর দাঁড়ান, কেন টিমের উপরে জল পড়ছে। এটা হচ্ছে আপনার সুজাতার মূর্তি, সুজাতা যিনি বুদ্ধদেবকে বুদ্ধ ভগবানকে তীর খাইছিলেন, হ্যাঁ সেই বুদ্ধ মানে সুজাতার মানে ট্যাটুটা তারপরে